তুমি একবার হাসান সেজে তোমার পিতার কাছে যাও, গিয়ে বলো গা ওগো চাচা জান আমি হাসান আলী এসেছি। বাহ বলে দেখো না, দেখি ওগো চাচা জান কে বাবা? বাহ চাচা জান আমি হাসান আলী এসে গেছি। ওরে আমি চোখে দেখতে পাচ্ছি না বাবা, হ্যাঁ কানে কথা ভালোভাবে বুঝতে পারছি না। হাসান এতক্ষণে এলি হোসেন আসে নাই? না বাবা, এখানে এজিদের মা আছেন? হ্যাঁ নাই 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 না। এখানে এজিদ আছেন? না নাই না। মারওয়ান আছে? আছে আছে। আয় আমার কাছে সরি আয়। হ্যাঁ যেমন মাথাটা সরিয়ে নিয়ে গেল নিজের মটুখানা খুলে নিলাম, ওই মটুখানা নিয়ে কিন্তু এজিদের মাথায় তুলে দিলাম। হাসান মনে করে মাথায় মটুক তুলে দেয়, আর কোন কথা বলতে না পেরে মাবিয়া রাজা দুটি নয়ন বন্ধ করে মুসমা বিবি পলঙ্গ থেকে পটকান খেয়ে জমিনে বরিল। হাই রে ওরে আগুন লেগেছে আমার কপালে। যেমন গরু গাড়ে ওইভাবে কেঁদে দাও না বাবা, আমার পিতা বেইমানি করেছে আমার সঙ্গে। না সম্মানী ব্যক্তি, ওকে যত্ন করে গোর্দাফন করে নেয় তোমাকে রাজা বলে মেনে নেবে না। ও দেশের লোক রাজা বলে মানবে না? মানবে না। সভাতে আনাই ও গোর্দা দেখে নি আমার গোর্দাফন। শুনছি নাকি জোহরে কোহরে মারা যাবে? তো জানাচ্ছি তোমার তোরে বড় ইমামকে বলো মারবো কি বড় ইমাম হাসান আলীকে কি করে মারবো? তাহলে আপনার টাকা আর আমার বুদ্ধি। ও আমার টাকা তোমার বুদ্ধি? হ্যাঁ এই নাও তুমি 2 লাখ টাকা নাও। হ্যাঁ যা ভালো বুঝবে করো। ঠিক আছে জানাচ্ছি কথা ভালো, 2 লাখ টাকায় আমার মারওয়ান একটা মেয়ে ছিল, তার নাম ছিল মইমুনা। হ্যাঁ এত কূটনীতি জানতো মেয়েটা, যার জন্য তার নাম হয়েছিল কূটনী মইমুনা। জানাচ্ছি সভা বরাবরে মারওয়ান গেল কূটনী মইমুনা। মইমনা কে বটি বাপ? আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি যে আমি কে বটি। গলার সোর কি করে বুঝবো? সোর না সোর আর বুঝতে পারছি না। না তোর ছোটবেলায় খেলার সঙ্গী ছিলাম আমি। কে রে তুই? আমি কে বল দেখি? তুই সেই মারওয়ান? হ্যাঁ শুনেছিস। আচ্ছা মইমনা কি রে, তুই এত বুড়িয়ে গেলি কেন? আর বাবা আবার বুড়ো মনে হার বুড়িয়ে ছিল না? হ্যাঁ
একবার যুবতীও ছিল না, মাঝারি বয়স। হ্যাঁ, মইমনা কালো ছিল না এবং ফর্সাও ছিল না। হ্যাঁ, গুড় পেয়ালা শ্যাম উজ্জ্বল। এ মইমনা, তো আমি কিসের জন্য এসেছি জানিস? কিসের জন্য? পা শুনে তো জানে কান না শুনে। কাউকে বলবি না? কাউকে বলবি না? আমার কথা কাউকে বলবি না? টাকা যদি পাই তাহলে বলবো না, আর টাকা যদি না পাই তাহলে সবাইকে বলে দেবো। আগে জরুরি না বিয়ানকে বলবো। জরুরিকে বলবি? হ্যাঁ, ও গুটা গায়ে বলি বাপা। তো শোন কি, বড় ইমাম হাসান আলীকে বিষ খাওয়াতে পারবি? কেন পারবো না? যে টাকা পাইকে আমি মেরে দেবো। বাকি টাকা ইমামকে আমি বিষ দিচ্ছি, এই বিষটা খাইয়ে দিবি, মরে যাবে, বাকি টাকা পেয়ে যাবে। বাকি পেয়ে যাবো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাকে বিষ দে, আমি কিভাবে খাবো সেটা আমার ব্যাপার, টাকা দে। রায়হান কাজী হাতের মধ্যে দিয়েছে কেমন 10 টাকা। হ্যাঁ, শুনো করুণা দিয়ান, তোমাকে করিবে দুয়া দিনের ওই। আল্লাহর নবী যেন দোয়া করে দেয়, নবীর দোয়াতে ছোটন যেন জান্নাত। মুসাফিরকে করবে দোয়া, আমি মদিনার হোটেলে থাকবো, বুঝলি? রাত হবে এসে তোকে দেখা করে যাবো। ঠিক আছে, যা কাজ খতম তাড়াতাড়ি। আমি চললাম, যা। এই বলে মারওয়ান গিয়ে একটা হোটেল ভাড়া করলো, সে হোটেলে ও থেকে গেল। কেউ কে চিনতে পারছে না, ছদ্ম বেশি সেজে আছে। সভাতে আনাই, দেখিতে দেখিতে বৈকাল 4টে বেজে। মইমনা চিন্তা করছে, ওই ইমামের 4টে বিবির জন্য 4খানা ঘর বানিয়ে দিয়েছে 4 জায়গাতে। তো এক এক বিবি বাড়িতে এক এক দিন থাকে বা খায়, তো কোন বিবির মনটা নরম? দেখবেন যে মেয়ে ছেলেদের মন নরম হয়, দেখবেন বাইরে কোনো ফকির এলে, ও মা তোমার বাড়িতে ঝড় আসছে, তখন বলবে বাবা কি ঝড় আসছে বাবা, তোমার 500 টাকা দিব, আমার ঝড়টাকে বন্ধ করে দাও। এইরকম মেয়ে যে আছে তাকে ভাঙাই দেবে, সে টাইম লাগে না, বুঝলেন তো? তো মইমনা সবারই মন বুঝতো। হ্যাঁ, মইমনা সে ভাবছে সব থেকে মন নরম হচ্ছে জায়েদা। হ্যাঁ, ইমামের তৃতীয় বিলি জায়েদার মনটা খুব নরম। হ্যাঁ, ওকে আমি ভাঙিয়ে দিতে পারবো। পারবো জানাচ্ছি সবা বরাবরে। মই মনে গেছে আমার জায়েদার, বাবাং রে। বলছে আমার নাম ধরে ধরে, বুঞ্জি বুঞ্জি বলে কে কাঁদছে?
জয়দা বাহিরেতে যাই বসে বসে দেখছে একটা মেয়ে কাঁদে কে গো তুমি ও মা তোর আমি খালা ছিলাম রে আমার মা তো কোনদিন বলে নাই যে তোর খালা আছে ও মা আমার বাংলাদেশ বাড়ি আব্দুল আলিমের শালি রে রে আব্দুল আলিমের শালি তুই আমার খালা বাংলাদেশে থেকে এই মদিনাতে এসেছো আচ্ছা খালা এসো বানকিস হ্যাঁ বানকিস খালা গো তুমি কেন কাঁদছো আর তোমার চোখের পানি কই চোখের পানি কি কই থাকবে এ কথা সামাতে ফেল আমার চোখ এল রে ইতি আমার রে সত্যি খালা ও সুমনের মামা 20 টাকা দেয় মিশনেতে দেখো আমার সুমন দেখে আমার ইন্দ্রী কানুন আছে রে বাসুর আমার রে তোর ঘর ভাঙা দুঃখ আছে রে মানু আমার রে কি ঘর ভাঙা দুঃখ তুমি আমার কাছে এলে খালা তোর স্বামী থাকতে স্বামী নাই মা হ্যাঁ গো স্বামী আমার সেদিনে জয়নাবকে বিয়ে করে তাকেই নিয়ে আছে পড়ে আমাকে ভালোবাসা কম দিচ্ছে আমাকে আর ভালোই বাসে না ওই দুঃখ দেখে এলাম রে আমার স্বামী আমার স্বামী যেন আমাকে ভালোবাসে এইরকম তোমার কাছে জড়িবটি আছে মা এমন ওষুধ দারু আছে যদি খাইতে পারিস তোর গায়ের মাছি বসে যাবে রে সত্যি খালা খালা গো কি আছে এই ওষুধ দারু এই স্বামী বস করা এতে যদি খাইতে পারিস গায়ের বাঁচি নিয়ে বসে যাবে জীবন লড়বে না জীবনে কোনো মা মন না মার স্বামী যতই বদমাশি করুক যেন কারোর কাছে জড়িবটি নিয়ে খাওয়াবেন না কারণ ওই জড়িবটির আর রুঝা এখন ভালো নাই তারা টাকা পয়সা নিয়ে নিবে কিছুই করতে পারবে না যে জিনিসটা খাইয়ে দিবেন পেটে তার স্বামীর এমন পেটে অসুখ হয়ে যাবে যে ওই অসুখ ভালো হবে না আর জীবনে ভালো হবে না ডাক্তার মামু কাজ দিতে হবে ডাক্তারও ভালো করতে পারবে না মানে এমন এমন জড়িবটি মানুষ খয়ে দেয় মানে জামুতে গাছের জিনিস খয়ে দেয় হ্যাঁ ওই জিনিস পেটে সহ্য না হলে ওটা বিপরীত হয়ে যায় হ্যাঁ অল্প দিনে স্বামী রোগ ধরে যাবে মরে যাবে শুকিন শুকিন হ্যাঁ ওই জন্য স্বামীর উপরে জড়িবটি খাওয়াতে নাই না আর রুঝারা এখন কিছু জানে না হ্যাঁ আর বলবে দাও 2000 টাকা হ্যাঁ আমি তোমার স্বামীকে এক্ষুনি বস করে দিই সে থাকবে না থাকবে দেখবে না হ্যাঁ মুরগি বিছে নয় ঘর বাড়ি বিছো লে তা খালা তো এই ঔষধটা কিসের সঙ্গে খাওয়াবো কি খেতে ভালোবাসে কালকে আমার বাড়িতে পালি আছে কি খাবি হরিণ শিকারে যাবে হ্যাঁ দুপুর বেলায় এসে হ্যাঁ শরবত পানি খাবে শরবত হ্যাঁ শরবত সঙ্গে গুলে দিবি শরবত সঙ্গে গুলে দিব হ্যাঁ দিয়ে ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিবি দিয়ে নে আচ্ছা আঙ্গুলে করে গুলে দিব না চামচায় করে না আঙ্গুল করে না চামচায় করে যদি ওই শরবত আমি একটু খাই অসুবিধা হবে মা তুই যদি ওই শরবত খেলিস তুই কবর পুড়ে যাবি রে বিটি আমার তোকে হাতিয়ার পাবনা রে বাসুর আমার রে তুমি গেলে খেও না মা আমার আমার ওইটা ঔষধ হবে না না
তোমার স্বামীর ওষুধ হবে তোমার স্বামীকে খাবে তুমি যেন শুনবে না তিন দানা জহর দিল বিষ হ্যাঁ খায় তো সেই বিষ এমন পাউডারের মতো যদি ছুচার ডবে করে একটু মানুষ খেয়ে নেয় সঙ্গে সঙ্গে ঝটপট মরে তো সেটা তিন দানা মানে প্রায় তিন গ্রামের মতো ওজন হবে সেই মালটা দিয়ে দিল দিয়ে সকালবেলা ফজরে নামাজ পড়ে জায়গা করলো কি শরবতের গ্লাসে গুলে দিল গুলে দিয়ে তাকের উপরে তুলে রাখলো প্লেট দিয়ে ঢেকে রেখে দিল স্বামী এলে আমি শরবতটা দিব হ্যাঁ এবার ফজরে নামাজ পড়ে বড় ইমাম বলছে ভাই ছোট ইমাম হ্যাঁ ভাই চলো না জঙ্গলে হরিণ শিকারে যাব তাই নাকি পানি বিনে বেতাব হইয়া ইমাম কাঁদে স্বামীর হাতে দিল ইমাম কিন্তু আমার শরবত পেয়ে গেল
করল মুনে দিনের ইমাম আমার করল মুখে দিলাম একদানে শরবতটা যখন ইমাম খেয়ে নিলাম তিন দানা বি যখন ইমামের পেটে জ্বলে গেল পরে আগুনের মতো গলে যা জ্বলিতে লাগিল কি খাওয়াল বিবি দাদা তোমাকে জানা কবরের মধ্যে কবরের মাটিকে ইমাম খেতে লাগিল নানা জান গো পেট চলে গেল নানা জান গো ভালো করে কবরের উপরে পরে আমার গড়াগড়ি দিতে লাগিল কবরের উপরে গড়াগড়ি ইমাম দিতে লাগিল নবীর দোয়াতে আল্লাহর দয়াতে ইমামের পেটের বিষ আমার পানি নবীর দোয়াতে আল্লাহর দয়াতে ইমামের পেটের বিষ পানি হয়ে গেল পরে কিশোর বোধ খাওয়ালি এ চায় দা ওই আমার কলে জাগেল চলে রে পরিমানে কম দেয়া হয়েছে জ্বালা করছে পরিমানে একটু বেশি দিচ্ছি এটা তুই খাইতে পারিস গায়ের মাছি বসে যাবে সত্যি হ্যাঁ মা সহজে আড়াই পাঁচ দানা জোহর নিয়ে যায় স্বামী বস করা ঔষধ দিচ্ছে আর ও কিন্তু বিষ দিচ্ছে মা কি খেতে ভালোবাসে তো স্বামী আমার স্বামী ওই মধু খেতে ভালোবাসে হ্যাঁ খুরমা খেজুর খেতে ভালোবাসে হ্যাঁ কিসের সঙ্গে দিব ওই খাজুর সঙ্গে যদি পান করে খাইতে পারিস তার তো গায়ে মাছি বসে যাবে যদি আমাকে খেতে বলে তো খাবে না তো একটা যদি খেতে বলে একটা থালায় বড় থালায় নিবি এক ধার রেখে দিবি মুখে করে ফুটে দিবি একটা থালাতে রেখে দিব হ্যাঁ যেগুলোতে এই জড়ি দেব না দেবে না সেগুলো মুখে করে খুঁজে রেখে দেব খুঁজে রেখে দেবি সেগুলো চিনি চিনি আমি খাবো তুই খাবি আর যেগুলোতে দেওয়া থাকবে হ্যাঁ ওইগুলো আমি মুখে দিব না কখনই খাবি না ছেড়ে নি ইমাম বুঝতে না পারে না পারে সেই খুরমা ফল এনে রেখে দেয় খুরমা ফলের সঙ্গে আমার বিষ যেগুলোতে দেয় নাই মুখে করে একটু খুঁজে খুঁজে দিল ওইগুলো জায়গা ছাড়া কেউ বুঝতে পারবে না ইমাম ওই বিবির রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর প্রত্যেক বাড়িতে
সব পর্দা ঝুলানো থাকতো, হ্যাঁ, আর কাপড়ের পর্দা ঝুলানো থাকতো। তারা নেককার ইমানদার লোক তো, তাদের বিবিদেরকে পায়ের নুখকে দেখতে পারতো না। না তো সবাই আনাই তাড়াতাড়ি যায় দা আড়ালে। ইমাম দেখছে আল্লাহ আমার বিবি তো ডাক দিচ্ছে, আমাকে যেতেই হবে, তবে জায়দার বাড়িতে আর কিছু খাবো না। হ্যাঁ তো যাক, আর যদি খেতে বলে বলবো জায়দার তোমাকে আমার সঙ্গে খেতে হবে, খেতে হবে তবেই খাবো। কিন্তু জায়দা যে প্যাঁচ করে রেখে দিয়েছে, হ্যাঁ, এটা তো ইমাম জানে না। না জানা ছিল তা ভালো, টুক করে জায়দা বিবির বাড়িতে খুরমার জায়গাটা কিন্তু নিয়ে এলাম, এক গাদা খুরমা কিন্তু আমার থালার মধ্যে ছিল, এগুলো নখে করে খুঁটে দিয়েছে, বিষ দেওয়া নাই ছিল, একটা তুলে জায়দা আমার মুখে লাগাইলা। ইমাম দেখছে তাহলে কোন বিষ পাইল নাই বলা, ইমাম চিনা অচিনা বিসমিল্লা বলে খেতে লাগিলা। পরে জায়দা দু চারটে খেতে খেতে ইমাম সব খেয়ে নিল, পাঁচ দানা বিষ যেমন ইমামের পেটে চলে যায়। ইমামের কলি যাহা জ্বলতে লেগে মল্লাম বিবি জায়দা। আমার ঘরে শত্রু লেগে গেছে, বাইরে শত্রু, হ্যাঁ, আল্লাহ পাক আমি কি উপায় করব। আমি যাক, এই এরই মধ্যে আমার মুসালনগরে মুড়িদান্ড আছে, আমার শিষ্যরা আছে, তাদেরকে একবার দেখা করে আসি। বাহ, এইবার করলো কি বলছি, আল্লাহ গো আমি না গেলে আর দেখতে পাবো না, বলি ও ফাতেমা গো এই মদিনা শহীদ কারবালা।